আপনি যদি ক্রিকেটে প্রেডিকশন গেম ভালো খেলতে পারেন তবে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় আপনার জন্য যথেষ্ট ভালো সুযোগ অপেক্ষা করতেছে এখনই ম্যালবেট অ্যাপ্লিকেশনটি দিয়ে অ্যাকাউন্ট খুলে গেম খেলা শুরু করুন আপনি যদি প্রেডিকশন গেমে দক্ষ হন তবে এক মাসের মধ্যেই আপনি দুই থেকে চার লক্ষ টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন যদি আপনাদের এই বিষয়ে ইন্টারেস্ট থাকে তবে এই ভিডিওটি পুরো অংশটা দেখুন চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই ভিউার্স আপনি যদি মোবাইল ফোনের মাধ্যমে ম্যালবেট অ্যাকাউন্ট খুলতে চান তবে ম্যালবেটের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন যদি পিসি অথবা ল্যাপটপের মাধ্যমে মেলবেড অ্যাকাউন্ট করতে চান তবে গুগলে মেলবেড লিখে সার্চ করলেই মেলবেটের অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং এই সাইটেই আপনি আপনার নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং এই সাইটের মধ্যেই আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস দু ভার্সনের অ্যাপ্লিকেশনও পেয়ে যাবেন মোবাইল ব্যবহারকারীরা এটি ডাউনলোড করে নিন এবং ইনস্টল করে ওপেন করবেন তখন দেখতে পাবেন এমন একটি আপডেট আসবে যদি আপডেট না আসে তবে ডিরেক্ট ওপেন করুন আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গেম রয়েছে এই শাড়িতে দেখতে পাচ্ছেন ফুটবল ক্রিকেট টেনিস হকি বাস্কেটবল ইত্যাদি অনেক ধরনের গেম রয়েছে আর এই শাড়িতে দেখতে পাচ্ছেন স্পোর্টস ই স্পোর্টস লাইফ কিসিনো এবং লুডুর মতো সহজ গেমগুলো রয়েছে এসব গেম খেলে আপনি প্রতি মাসে খুব সহজেই দুই থেকে চার লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবার দেখে দিয়েই কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন উপরের এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন এরপর এই পেজে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করুন এই পেজে তেমন কিছুই পরিবর্তন করার প্রয়োজন নেই শুধুমাত্র আমাদের ভিআইপি প্রোমো কোডটি এখানে বসান আমাদের এই ভিআইপি প্রোমোকোডটি হল পি কে ওয়ান জিরো জিরো প্রোমোকোডটি পাশে বড় করে দেওয়া আছে আপনারা এটি দেখে অথবা আমি যেভাবে লিখতেছি সেভাবে লিখবেন প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট বোনাসের অফার পাবেন এছাড়াও সপ্তাহের বিভিন্ন দিনে ডিপোজিটের সাথে সাথে আপনি বোনাস এবং ক্যাশব্যাক অফার পাবেন এবং আপনার জন্মদিন উপলক্ষে তারা এক্সট্রা বোনাস রেখেছে এসব বোনাস যদি মিস করতে না চান তবে অবশ্যই প্রোমোকোডটি ভালো মতো করে বসাবেন তারপর নিচের তিনটি খালি ঘরে টিক দিয়ে এই সবুজ আইকনে ক্লিক করুন এরপর এমন একটি রবট ভেরিফিকেশন আসবে এটি ভেরিফাই করুন ভেরিফাই হয়ে গেলে আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন অথবা সংরক্ষণ করে রাখার জন্য একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ পরবর্তীতে যখন আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন তখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের সাহায্যেই লগ করতে পারবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট মেন ইন্টারফেসে নিয়ে আসবে এবার এই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এখানে সমস্ত লেখাগুলো পড়বেন কারণ এখানে তারা বলে দিয়েছে আপনি ফার্স্ট ডিপোজিটে বারো হাজার টাকার ডিপোজিট বোনাস পাবেন আশা করছি ডিপোজিট বোনাস পাওয়ার এই কথাটি এবার আপনাদের বিশ্বাস হলো এবার এই মেনু অপশনে ক্লিক করুন উপরের এই পার্সোনাল প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এবার ফোন নম্বরটি আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করার জন্য এই লিঙ্ক অপশনে ক্লিক করুন এই ঘরে আপনার ফোন নম্বরটির শূন্য এর পরের ডিজিটগুলো বসান খেয়াল রাখবেন এই ফোন নম্বরটি দিয়ে যেন আগে কখনও মেলবেড অ্যাকাউন্ট না খোলা হয়ে থাকে এরপর নেক্সট অপশনে ক্লিক করলে আবার একটি রবট ভেরিফিকেশন আসবে এটি ভেরিফাই করুন ভেরিফাই হয়ে গেলে এই স্যান কোড অপশনে ক্লিক করবেন আপনার ফোন নম্বরটি যেটি বসিয়েছিলেন সেই ফোন নম্বরে একটি ভেরিফিকেশন কোড নাম্বার যাবে সেই কোড নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে নিচের একটি অপশনে ক্লিক করবেন আপনার ফোন নম্বরটি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে যাবে এবার ফিল ইন পার্সোনাল ডাটা অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এই পেজে দেখতে পাচ্ছেন এটি একটি ফর্ম এই ফর্মটি আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে পূরণ করতে হবে যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে তবে কিভাবে পূরণ করবেন সেটি আমরা দেখিয়ে দিচ্ছি আপনার নামের প্রথম অংশ এখানে লিখুন আর আপনার নামের শেষ অংশ এই জায়গায় লিখুন মিডিল নেম অপশনটি ফাঁকা রাখুন ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখ লিখুন প্লেস অফ বার্থ অপশনে আপনার জন্মস্থানের নাম লিখুন রিজিয়নে আপনার বিভাগ সিলেক্ট করুন সিটি অপশনে আপনার জেলার নাম লিখুন এরপর রেসিডেন্স অ্যাড্রেস অপশনে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন ডকুমেন্ট টাইপ অপশনে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করুন সিরিজের এই ঘরটি ফাঁকা রাখুন ডকুমেন্ট নাম্বার অপশনে আপনার ভোটার আইডি কার্ড নম্বরটি লিখুন যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তবে চিন্তার কোনো কারণ নেই এই ঘরে আপনার সচল ফোন নম্বরটি বসিয়ে দিন এবার ডেট অফ ইস্যু অপশনে আপনার ভোটার আইডি কার্ড প্রদানের তারিখটি লিখুন এই তারিখটিও আপনার ভোটার আইডি কার্ডের পেছনে দেয়া আছে আর ভোটার আইডি কার্ড না থাকলে ঘরটি ফাঁকা রেখে দিন ইস্যুড বাই অপশনে বাংলাদেশ গভর্নমেন্ট লিখুন তারপর এই টিক আইকনে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই হয়ে যাবে এবার দেখাবো কিভাবে ডিপোজিট করবেন এই পেজ থেকে পেছনে আসুন উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে খেয়াল করলে দেখবেন বিকাশ নগদ রকেট উপায় এছাড়াও আরও অনেক ধরনের মোবাইল ব্যাংকিং মাধ্যম রয়েছে ভিসা কার্ড মাস্টার কার্ড অথবা বিটকয়েনের মাধ্যমেও আপনি ডিপোজিট করতে পারবেন কিন্তু আমি সবচেয়ে সহজ পদ্ধতি অর্থাৎ নগদের মাধ্যমে ডিপোজিট করে দেখাচ্ছি এই নগদ অপশনে ক্লিক করুন যত টাকা ডিপোজিট করতে চান এই ঘরের ভিতরে সেটি লিখুন আমি যেহেতু পাঁচ হাজার টাকা ডিপোজিট করব এই ঘরের ভিতরে আমি পাঁচ হাজার লিখলাম এরপর এই নম্বরটি দেখতে পাচ্ছেন এটি হলো তাদের নগদ এজেন্ট নাম্বার এবার এই এজেন্ট নাম্বারটিতে আপনার নগদ থেকে ক্যাশ আউট করে ফেলুন ভুলেও মানি করতে যাবেন না যদি ভুলেও মানি করে থাকেন তবে আপনার মানি করা টাকাটি কিন্তু আর ফেরত পাচ্ছেন না তাই অবশ্যই ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করা শেষ হলে আপনার নগদে এমন একটি ট্রানজাকশন আইডি পাবেন এই ট্রানজেকশন আইডিটি কপি করে এনে এই ঘরে বসান আর আপনার নগদ নাম্বারটি এই ঘরে বসান তারপর এই কনফার্ম বাটনে ক্লিক করলে দেখবেন ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুলি নামে এমন একটি নোটিফিকেশন এসেছে এবার পাঁচ থেকে দশ মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করুন দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে এসেছে আপনার অ্যাকাউন্টের এই ঘরে আপনার ডিপোজিট করা টাকাটি দেখতে পাবেন সাথে কত টাকা ডাবল বোনাস পেয়েছেন আপনি সেটিও চেক করতে পারবেন এই আইকন থেকে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি একটু উপকারে আসে তবে ভিডিওটি লাইক দেবেন